আপনার ইমুর প্রোফাইল পিকচার অন্য কেউ দেখতে পারছে না, মানে এখান থেকে দেখা যাচ্ছে না, এমন সমস্যা কিন্তু অনেকের সাথেই হয়ে থাকে। তো এটা মূলত দুইটা কারণে হয়ে থাকে, মানে দুইটা সেটিং এর কারণে আপনার এমন সমস্যা কিন্তু হয়ে থাকে, আপনার প্রোফাইলটি অন্য কেউ দেখতে পারে না। তো দুইটা সেটিং আমরা এক এক করে জেনে নিব। তো আপনি এই যে দুইটা সেটিং রয়েছে এগুলো করার জন্য প্রথমে চলে আসবেন ইমুতে। ইমুতে চলে আসার পর এক নম্বর সেটিংটি করার জন্য এখান থেকে আপনি এইখানে দেখতে পাবেন প্লাস আইকন রয়েছে, এই প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে মোর অপশন, আপনি এই মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, আপনি এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি একটু নিচে চলে আসবেন। নিচে আসলে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে প্রোফাইল প্রাইভেসি নামে একটা অপশন, আপনি এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন হু ক্যান সি মাই অ্যাভাটার, আপনি এইখানে একটু ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনার এখান থেকে নোবডি অথবা কাস্টম অথবা মাই কন্ট্যাক্ট যেটা এখানে সিলেক্ট করা থাকুক, অবশ্যই আপনি এখান থেকে এই যে এভরিওয়ান রয়েছে আপনি এখানে সিলেক্ট করবেন এবং এখান থেকে ব্যাক করে দেখবেন এখান থেকে আপনার এভরিওয়ান সিলেক্ট হয়েছে কিনা। যদি এভরিওয়ান সিলেক্ট হয়ে থাকে অবশ্যই আপনার ইমুর প্রোফাইলটি কিন্তু পরবর্তীতে সবাই কিন্তু দেখতে পারবে। আর যদি এখান থেকে আপনার নোবডি অথবা অন্য কোনো কিছু সিলেক্ট করে থাকে আপনার প্রোফাইলটি কিন্তু অন্য কেউ কিন্তু দেখতে কিন্তু পাবে না। তো আপনি অবশ্যই এখান থেকে এভরিওয়ান করে দেবেন। তো এটা ছিল আপনার এক নম্বর সেটিং, আপনার ইমুর প্রোফাইল যে দেখা যেত না সেটার। এখন আরো একটি কারণে আপনার ইমুর প্রোফাইল দেখা যায় না, সেটার জন্য আপনি কি করবেন আবার চলে আসবেন ইমুতে। ইমুতে চলে আসার পর ঠিক আগের মতো এখান থেকে এই প্লাসে এখানে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে মোর অপশন, আপনি এই মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবারও সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি আবার এখান থেকে নিচে দেখতে পাবেন আপনার এই যে প্রোফাইল প্রাইভেসি নামে অপশন থাকবে, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন প্রোফাইল লক নামে একটি অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার যদি এই জায়গা থেকে পুনর্কমে চালু করা থাকে অবশ্যই আপনি এটা এখান থেকে অফ করবেন। এটা যদি আপনার চালু করা থাকে তাহলে এখান থেকে আপনার প্রোফাইলের কোনো রকম ইনফরমেশন কিন্তু কেউ কিন্তু দেখতে পারবে না, অবশ্যই আপনি এটা চালু থাকলে এখান থেকে অফ করবেন। তাহলে কিন্তু আপনার এই যে ইমুর প্রোফাইল দেখা যেত না এটা সমাধান কিন্তু আপনি অবশ্যই করতে কিন্তু পারবেন।